জয়ের পথে সঙ্গী সুজয় নিবেদন উইকার। নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে 92তম এপিসোডে আমার অতিথি কলকাতায় চলতে থাকা 36 ঘন্টা ননস্টপ হ্যাকাথন কম্পিটিশনে এআইসিটি রিপ্রেজেন্টেটিভ তথা পার্সিভিয়ারেন্স সিস্টেমস এর ডেলিভারি হেড নীলেশ শৃঙ্গারপুরে। নমস্কার। নমস্কার। প্রথমেই জানাবো অসংখ্য ধন্যবাদ আমার সকল দর্শকদের থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য বেঙ্গল, থ্রু আউট ক্যালকাটা, যাদের সব সময়ের অনুপ্রেরণা আজকে পৌঁছাতে পারলাম 92তে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শতকের দিকে। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। ভাবলেই চোখে জল চলে আসে যে আপনারা এতভাবে আমাদের সাপোর্ট করেছেন, এতভাবে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, নিয়ে এসছেন এত দূর। শুরু করব সাপ্তাহিক সাফল্যের সাত কাউন্ট দিয়ে, দি সেভেন রুলস অফ সাকসেস। অ্যান্ড দি ফার্স্ট রুল ফর টুডে, ওভারকাম ফিয়ার। ভয়কে জয় করতে হবে। যে কোনো কাজ করতে গেলে we feel that we get apprehensive that we may not, we may fail in doing that, but the successful, what the successful people do, jara joyi tara kintu ei bhoy ta ke joy kore. So overcoming fear in anything you want to do is the first step towards success. Then the second rule of success, persevere and be prepared. Perseverance dar lagbe. Jiboner poth kintu mosthin noy, bastob emoni kothor je seta ke mene nite hobe. এবং এ রাখতে হবে যে এভরিথিং ইজ পাসে, সবই চলে যাবে, তাই জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে এবং পার্সিভিয়ারেন্স রাখবে। দেন দ্য থার্ড রুল অফ সাকসেস, ফলো ইউর ইনস্টিংস। নিজের ইনস্টিংক্ট সবচেয়ে ভালো বোঝাবে, ভালো নিজেকে জানাবে যে হোয়াট ইউ আর এবল টু ডু অ্যান্ড হোয়াট ইউ আর নট এবল টু ডু। সুতরাং ফলো ইউর ইনস্টিংক্ট সো দ্যাট ইউ ক্যান ফলো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ, হোয়াট এভার ইউ হ্যাভ প্যাশন ইন ডুইং। Then the fourth rule of success, seize your opportunities and do everything. Opportunity kintu bar bar ashe na, opportunity bar bar ashe na, sutrang opportunity ke seize korte hobe ebong shei khane sob diye dite hobe, mon pran jhele korte hobe jate we achieve that. The fifth rule of success, immerse yourself in whatever you do. Ja korbo nijeke tate tar jonno somosto kichu tate diye dite hobe. সমস্ত কিছু দিয়ে দিয়ে আমরা যদি গঙ্গা স্নানের মতন সমস্ত একদম নাক অব্দি ডুবিয়ে দিতে পারি, দেন উই উইল ফাইন্ড হাউ টু গেট আউট অফ ইট অ্যান্ড উইল হ্যাভ সাকসেস। দি সিক্সথ রুল অফ সাকসেস, স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ। নিজের জন্য নিজেকেই বলতে হবে, কেউ নিজের কথা বলে দেবে না, নিজের কথা জানাতে হবে, নিজের কথা জানতে হবে, নিজের প্রবলেম হলে জানাতে হবে, নিজের সাকসেস হলে জানাতে হবে। স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ অ্যান্ড ইউ উইল বি ডিফারেন্ট। The seventh rule and the last rule of success today, it's different, it's known, but it's very very important. Have fun in anything you do in life. Ja korbo moja diye korbo, sutrang jate ei moja amake aro onuprerona day, aro bhalo kaj korar jonno, aro shafoller jonno. Shafollo chailei kintu paoa jabe na. Have fun kore, jodi moja kore jodi kono kaj kora hoy, shafollo will follow yourself. Chole ashbo guest-er proshno uttore, tar age just some updates on my guest. Ajker amar guest Nilesh Shungarpure is a person not from Calcutta, he is from Pune. Ebong Nilesh Shungarpure eschen Kolkata, tar karon hocche at a government of India program cholche, that is a 36 hours non stop hackathon competition. Tar AICT representative hoy ebong persistent delivery head hoy janta, because it is conducted by Persistent Systems. নীলেশকে তাই জন্য আজকে বিশেষভাবে এই এই প্রোগ্রামটা গতকাল থেকে চলছে টেকনো ইন্ডিয়া সল্টলেকে। টেকনো ইন্ডিয়া সল্টলেক ইজ ওয়ান অফ দ্য পায়নিয়ার ইনস্টিটিউশনস, যেটা অ্যামাং দ্য 28 নোডাল সেন্টার, যে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যে 28টা সেন্টারের মধ্যে টেকনো ইন্ডিয়া সল্টলেক পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে এইটাকে সিলেক্টেড হয়ে, সেখানে চলছে। গতকাল সকাল 8টা থেকে শুরু হয়েছে, আজকে এখনও চলছে, শেষ হবে সন্ধ্যেবেলা 8টার সময়, 36 ঘন্টা। আর নীলেশ ইজ দেয়ার। So Nilesh has a total 19 years of experience in IT industry with various roles like software engineer, senior software engineer, module lead, technical lead, project head, project manager, delivery head, and as assistant vice president. His experience in domains like telecom equipment vendors, independent software vendors, life sciences and healthcare, with the current role of delivery head in Persistent Systems. Education ebong certification, he has done his engineering in electronics engineering from
Father Consiok Rodrigues College of Engineering, Bandra, under Mumbai University. He did his SSC and HSC from Mumbai University. He has Agile Coach certification, Six Sigma Black Belt certification from Wipro, certified De Bono Six Thinking Hats, Stephen Covey's Seven Habits of Highly Effective People. He had the High Impact presentation from Dale Carnegie, certified coach Ron Kaufman for Up Your Service, and German Language Certification Level 2 from Max Müller Institute. He is currently managing IT projects with healthcare and life sciences in prediction of disease outbursts and governance, advanced pain management, population health management, managing, upgrading medical instrumentation. He has extensive experience in project planning, project scheduling, blah, 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 everything that a delivery head has to take care of. And we'll directly come to the question and answer for Nilesh, because Nilesh is in the city. Nilesh, baire theke esche Kolkata shombodhe ki idea, keno esche Kolkata amra janbo. Nilesh, did you wanted to be a engineer? Because this program, you are not much familiar with the program. This program speaks of success. Yeah. It wants to give, most of my viewers are students or aspiring career makers. So I want to convey them that how successful people conducts themselves to be successful. Ki kore shafol lokera tader jibon egiye niye gache. So aapke engineer hone ke liye socha tha pehle se ya engineer hatke ho gaya? Hatke to nahi hua, bahut mehnat karni padi. Okay. But I think initial years of your schooling you are like lost, you know, you don't know, there are so many options. Right. To pata nahi hota kya karna hai, whether you will be engineer, doctor, you see all when the options. Did you decide that aapki kab decide kiya ki I think in my 11th before 10th and 11th, you know, okay. I was thinking a lot what I should be doing and what is my liking, and aapko sabke sath baat karna hai. I had spoken to a lot of my seniors, but finally I have to take a call. Okay. And then I have to stand by it. Okay. So I decided to be engineer in 10th standard and then really work towards that. Thank you. I read out your profile, so people by now knows what you are doing. But the one of my major reasons for inviting you, aaj ko jo aapko jo idhar bula hai uska liye ek hai ki aap, you came to Calcutta for some special reasons. Can you explain the reason why you have come to Calcutta? Absolutely, it's a very special occasion for all of us. It's a Smart India hackathon that is going on, and Techno India is one of the institutes where it is being run. So I'm representing, I'm here as a part what of Persistent. What is Smart India Hackathon? Smart India Hackathon, you know, hackathon means, you know, innovation, creativity. It's a hack. Hack is not hacking, but it's like, you know, exploration Logo in code. Ka toh, means, they will think, wo toh sochega ki hackathon means hacking. It's not hacking. No, it's not. See, hacking also needs a lot of creativity, actually. Right. But this is like all ethical, all towards the noble cause, you know, some problem statement. So ministries have given us a lot of real, actual problem statements to work on. And those problem statements are distributed to a lot of colleges, students, and they have come up with the innovation, creativity, and the solutions for that. And the hackathon is about, they're actually doing coding for 36 hours, which is currently going on, and come up with solutions by end of today. I think we'll have some excellent programs coming out, you know, which we can really take up further. Aap to Calcutta mein aaye, you came to Calcutta, though people who are participating outside Calcutta, but you interacted with a lot of technical guys in Calcutta. Yeah. So how do you find techies in Calcutta? जो हमारा जो इंजीनियर्स है, जो टेक्निकल आदमी है, जो लड़का है, लड़की है, जो आज तो बहुत लड़की भी इंजीनियरिंग स्टडी करता है, तो हाउ डू यू फाइंड देम, हाउ डू यू फाइंड देयर स्किल्स एंड कैलिबर? वेल, आई थिंक एवरी स्टूडेंट हैव द कैपेबिलिटीज, बट यू नो इट हैज टू कम आउट. आई थिंक द होल रीजन फॉर हैविंग हैकाथॉन इज दे कम अप विद देयर क्रिएटिविटी एंड यू नो दे रियली शो इट एंड एग्जिबिट इट. आई थिंक वी हैव 44 टीम्स पार्टिसिपेटिंग इन टेक्नो इंडिया. If you go to every table, you will find unique things coming unique out. Things, yeah, every. There are maybe common set of statements, problem statements, but the solutions are varied. So that really shows how much people have, you know, thought about it, and they are really trying to put it together, you know, as a solution. So ekটু খানি আপনাদের update করে দি, যেটা বললো সেটা একদম common লোকের ভাষায় আমি explain করি. Techno India Salt Lake একটা hackathon competition হচ্ছে. Hackathon is a creativity competition of code makers, মানে যারা কম্পিউটারে প্রোগ্রামিং করেন, যে কোড লেখেন, তাদের একটা কম্পিটিশন. এই কম্পিটিশনটা 36 ঘন্টা কন্টিনিউয়াস হচ্ছে. গতকাল
সকাল 8টায় শুরু হচ্ছে, আজকে সন্ধ্যে 8টাতে শুরু শেষ হবে। কালকে রাত্রির 8টার সময় প্রধানমন্ত্রী সমস্ত স্টুডেন্টদের সাথে ভায়া স্যাটেলাইট সবার সাথে ইন্টারঅ্যাক্টও করেছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা ফিল করি, দেশে ফিল করা হয় যে আমাদের মধ্যে এত ক্রিয়েটিভ লোকেরা, এত ক্রিয়েটিভ প্রোগ্রামার আছে, দে ক্যান মেক আ ডিফারেন্স টু দ্য এন্টায়ার সোসাইটি, সারা সমাজকে তারা সার্ভ করতে পারবে যদি তাদেরকে একটুখানি তাদের থট প্রসেস একটু ইগনাইট করা যায়। তাই জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্ট প্রবলেম স্টেটমেন্ট করে। কি প্রবলেম স্টেটমেন্ট? তাদের কোথায় কোথায় কি কি সমস্যা আছে সেইটা একটা স্টেটমেন্টের মতন আসে, এবং সেই স্টেটমেন্টগুলোই কিন্তু এই যে 1,00,000 স্টুডেন্ট যারা কাজ করছে, যারা তার মধ্যে যারা আজকে 400 জন, 44টা টিম যারা টেকনো ইন্ডিয়া চলে, এরা এই প্রোগ্রাম স্টেটমেন্ট নিয়েই কাজ করছে এবং আশা করছে, নীলেশ আশা করছেন, আমরা সবাই আশা করছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকে যখন সন্ধ্যেবেলা কিছু অসম্ভব ভালো প্রোগ্রাম বেরিয়ে আসবে যেটা ভারতবর্ষকে আগামী দিনে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। অ্যাবসলিউটলি, ইটস আ রিয়েল নোবেল কজ, ইউ নো, পিপল ফিল প্রাউড অ্যাবাউট, ইউ নো, ওয়ার্কিং ফর মিনিস্ট্রিজ অ্যান্ড দ্য রিয়েল প্রবলেমস দ্যাট হাম সলভ করেঙ্গে, অ্যান্ড জো কোড হাম লিখ রে দ্যাট মে বি সেভিং লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল, ইউ নো, অ্যাজ ইট গোজ লাইভ। কালকে আমরা যখন প্রধানমন্ত্রীর শুনছিলাম, তখন আমরা শুনলাম যে লোকেরা জিও স্যাটেলাইট স্টেশন থেকে কি করে একটা রাস্তা বার করা যায়, কোথায় কোথায় গ্রামে কোন কোন রাস্তা আছে, সমস্ত লোক আছে, এবং ইন ডিটেলস, মানে সমাজকে সার্ভ করতে হলে সবসময় যে সরকারি চাকরি করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। আমরা যদি ইচ্ছে থাকে সার্ভ করা তাহলে কিন্তু করা যাবে। এই এই ইনিশিয়েটিভটা সেটা কিন্তু আরো ক্লিয়ার করে দিচ্ছে। নীলেশ, বিফোর উই গো আনাদার পার্ট অফ দিস, হোয়াট ইজ ইয়োর সিস্টেম, পারসিস্টেন্ট সিস্টেমস সম্পর্কে ইফ ইউ টেল সামথিং অবাউট দ্য কোম্পানি ইউ ওয়ার্ক। সো আই এম পারসিস্টেন্ট সিস্টেমস ইজ বেসড আউট অফ পুনে অ্যাজ আ হেডকোয়ার্টার্ড অল ওভার US, India. We work for multiple customers. It's into software development. It's IT company. It's like 27th year now. We just celebrated 25th and into 27th year. Totally into outsourced product development. We have our different units where we also have our own IPs, our own products that we acquire or we build. So that's about persistent. It's like how thousand. How long are you there? After, will complete 8 years. 8 years in a couple of days. 8 years in a couple 4th of days. 4th of April. So, কি করে হ্যাকাথনের সাথে persistent systems জড়িত হলো? My question is, how did persistent systems got involved with the hackathon competition, sure, which is all India competition conducted by the Prime Minister's office, as I understand? How did they excite? Who excited? How did it excite? And what is the benefit? What is the, is there any revenue involved or only it's a CSR activity? How, if you can explain? Sure. So first of all, the hackathon, we have been using it very effectively in persistent today, you know, for various of our customers, you know, for training our new employees that join persistent. So there are various ways we can actually make use of hackathons. You know, it's not only creativity, but as you see, people are actually working overnight, you know, it teaches them a lot of things, you know. Ek to you are pushed to work very hard, you know, you actually find your potentials, you know, you come up push with the creativity outside the comfort level. You push yourself out, you actually when the people, the students will retrospect, they will find, you know, so many things that they could achieve which maybe they could have just spent, you know, watching movies or, you know, spending time out. But, you know, that's the kind of realization I'll that come comes to it again, but we are almost in the end of the first phase of the interview, first half of the interview. One of my favorite questions I keep on telling, that moments make a life. Moments jo hai na, to har pal jo chala jata hai wo uske baad, jo chale jaane ke baad memory ho jata hai. So my question to you is that till date, you have a long way to go, a very young person, any memories which you like to remember throughout your life till now, whatever has happened? Yeah, I mean, lot of memories, you know, when I of course got into the college, how I struggled through my 11th. I was from vernacular medium, but really struggled to struggling get in your 11th. Struggle and achievement, you know, is something that you will never forget. So there are many moments, you know, at the milestone that I could achieve,
So they are very small milestones, but yeah, once you set it and once you really work hard for it and you know achieve it. So there are several moments where you set your target. চলে এসেছি বিরতির এতে, বিরতিতে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলবো। একটা কলেজে একটা বিয়ের ওপর মানে ম্যারেজের ওপর একটা ওয়ার্কশপ হচ্ছিল, অনেক কাপলস আসছে। প্রফেসর যখন ঢুকছে দেখছে যে এই ম্যারেজ লাইফ সম্বন্ধে নানান মজার মজার গল্প, মানে একটুখানি ছেলে মানুষই গল্প হচ্ছে, এবং যে গল্প হচ্ছে হয় স্বামীকে নিয়ে মজা করা হচ্ছে কিংবা স্ত্রীকে নিয়ে মজা করা হচ্ছে। তো ভদ্রলোক উঠে গেলেন, স্টেজে উঠে গেলেন, গিয়ে এক ভদ্রমহিলাকে, একটা ম্যারিড কাপলে একটা ভদ্রমহিলাকে ডেকে নিলেন, বিবাহিত এক মহিলাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে আমরা একটা খেলা খেলি, আমরা তো এইরকম একটা ওয়ার্কশপ করবো, আমরা প্রথমে একটা খেলা দিয়ে শুরু করি। মহিলা বললেন ঠিক আছে বলুন। বলছে আপনি 25 জন লোকের নাম, আপনার জীবনের সাথে জড়িত 25 জন লোকের নাম, আপনি 25 কি 24 25 জন লোকের নাম আপনার এতে লিখে ফেলুন। ভদ্রমহিলা প্রথমে নিজে যে তার ছেলে মেয়ে, তার হাজবেন্ড, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার পাড়ার লোক, সমস্ত লোকের যত লোকজনের নাম ছিল লিখে ফেলল। তারপর বললো ধরুন এমন একটা, ভদ্রলোক জিজ্ঞেস করলেন, প্রফেসর বললেন যে এমন একটা ধরুন ঘটনা হলো যাতে আপনি 10 জনকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনি কাদের স্যাক্রিফাইস করতে হবে? ভদ্রমহিলা প্রথমে তার অফিস কলিগদের 10 জনকে কেটে দিলেন, যে নাম কেটে দিলেন, যে মানে তাদেরকে শি ক্যান ডু হ্যাভ এ লাইফ, মানে তারা চলে গেল মারা গেল তার কিছু যায় আসে না, সুতরাং তিনি তাদের স্যাক্রিফাইস করলেন। তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো 25 জনের 15 জন হলো, তাহলে আপনি আরো আরো যদি ধরুন আপনি 10 জনকে আপনি কে করতে পারেন, গিভ অ্যাওয়ে করতে পারেন, যারা চলে গেলে আপনার কিছু যায় আসে না। ভদ্রমহিলা অনেক খুঁজে মানে খুব মানে খুব চিন্তা টিন্তা করতে করতে মানে সে ভীষণ রকমের ইনভলভ হয়ে পড়ছে, করে আরো 10 জন কাটিয়ে দিলেন। তার মধ্যে ছিলেন 5 জন ছিলেন তার আত্মীয় স্বজন এবং 5 জন ছিলেন বন্ধু বান্ধব। তাহলে তার মানে এখন 5 জনে চলে এলো। 5 জন কে কে? একটা হচ্ছে হাজবেন্ড, আর হচ্ছে তার ছেলে মেয়ে, ছেলে আর মেয়ে 3 জনে চলে এসেছে। তখন বলছে যে আপনি এই 3 জনের মধ্যে আপনি যদুন ধরুন 2 জনকে আপনার স্যাক্রিফাইস করতো, আরো 2 জনকে স্যাক্রিফাইস করতো। ভদ্রমহিলা এবার এমন জড়িয়ে গেলেন, ভাবছেন যে আমাকে এদের মধ্যে 3 জনের মধ্যে 2 জনকে স্যাক্রিফাইস করা, তার মানে তো আমার ছেলে মেয়ে ছাড়া, ছেলে মেয়ে আর স্বামী, মানে এভরি ওয়ান অফ দে, ও না 5 জন ছিল, সরি 5 জন ছিল প্রথমে বললেন, কার? ভদ্রমহিলা খুব ভেবে চিনতে বাবা মাকে বাদ দিয়ে দিল। বাবা মাকে বাদ দেওয়ার সময় কিন্তু ভদ্রমহিলা কাঁদতে শুরু করছে, এখন পড়ে রইল 3 জন। 3 জনের সময় বললো যে এই 3 জন থেকে 2 জন বাদ দিন, 1 জন শুধু আপনি রাখতে পারবেন, যে আরো 3 জন 2 জন। ভদ্রমহিলা এবার কিন্তু কাঁদতে শুরু করেছেন, একদম কাঁদতে এমন করে শুরু করেছেন যেন সত্যি সত্যি তারা চলে যাবে, তাদের আর কোনো কিছু দেখতে পারবে না। করে করে তিনি আলটিমেটলি উঠে বোর্ড থেকে 2 ছেলেমেয়ের নাম বাদ দিয়ে দিলেন। এবার যখন এ করেছেন, যখন 1 জন পড়ে আছে হাজবেন্ড, তখন প্রফেসর জিজ্ঞেস করছে ক্রাউডকে যে আচ্ছা বলুন তো উনি এটা কেন লিখলেন? তারপর ভদ্রমহিলাই উঠে কাঁদতে কাঁদতে বললেন যে আমার মা হলেও একই জিনিস করতেন, মা বলেছিলেন যে বাবা মা কারো চিরদিন থাকে না, সুতরাং আই লেট দেম, আর ছেলে মেয়ে তো বিয়ের পর নিজেদের সংসারে চলে যায়, সুতরাং কাউকে যদি জড়িয়ে থাকতে হয় তাহলে হাজবেন্ডকে জড়িয়ে থাকতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মেসেজ দ্যাট এভরি ম্যারিড লাইফ দি পার্টনার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো অ্যাহেড টু গো ফর সাকসেস অ্যান্ড উই শুড রিমেম্বার দ্যাট অ্যান্ড রেসপেক্ট দ্যাট। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়, এবং আজকে আমার অতিথি AICT রিপ্রেজেন্টেটিভ ফর দ্য হ্যাকাথন কম্পিটিশন গোয়িং অন ইন দ্য সিটি অফ ক্যালকাটা ইন টেকনো ইন্ডিয়া সল্ট লেক, শ্রী নীলেশ সুঙ্গারপুরে। We come back after the interview, and what I would first like to know is that about your personal life, because you are a professional, you are conducting the hackathon, which is a Government of India initiative, that's fine, with Persistent Systems, a company is surviving for the last 27 years. But you must have your personal life of your own, so what's your family life all about?
Well, I'm married, happily married with Prajakta. Oh. She's teaching in one of the colleges in Pune. Mm. I have two daughters, okay. Preeta and Grishma. Okay. They're in 7th and 2nd standard. Okay, so. And my, I live with my parents. You live with your parents. Oh, thank. That's a great thing, because I see that next to God, we cannot see God. So I find that the parents are the only gods that we can see. So I sure. respect anybody who stays with the parents or take care of the parents. Sure. The second question is, you're quite stuck up with your, or busy with your scheduled work and all. But do you pursue any hobbies in life? Sure. I like cycling, so I go out. Both of my daughters, me, oh. you know, oh. whenever we get time, mm-hmm. we cycle around mm. the city. Mm. I think that's something I like a lot. Okay. Helps me keep away from my laptops and my personal life. That's, that's your me time. That's yes, that's my me that's time, time. Mm. as well. Yeah. Okay, and. When I read out your resume, you know, that profile, yep. you have experience in handling multiple projects like unit P&L, customer relationship. What is your assignment all about? If you can just tell a few minutes on that. Sure. So I'm working as a part of healthcare and life sciences unit. Right. So that most of my customers are healthcare and life sciences. So creating software for them. We are also working for central government and Indian government, you know, how we can make some change with the technology for in the healthcare industry. So it's more about software. You have said that you are a module lead, technical lead, yeah. project lead, project manager and stuff like that. Sure. So what are the different role profiles? Because you know that common man schemes keeps sure. on hearing that technically. Yeah. What are these? So yeah, I mean that's a hierarchy you traverse. You know, as you get you know exposure mm. to different projects, different domains, and so mm. on. Mm. So started with coding. You know, that's the you know that should be in your blood. Is, so is this module lead or software? That was software engineering. Yes. Then module lead. Module leading is like you know part of the software that you can develop along with the team. Particular module, so software being into multiple modules, you develop and one of them. And then you are the module lead, you are the leader of the module, then you are as a technical lead? Yeah, so you know, when you also gain domain expertise and the technical expertise, I think you can start, you know, heading the technical. So that's the technical lead. And what leads. Is the project lead? See, you have to decide whether you need to be on the project stream or, you know, you are on going to be coding. Architect or, you know. Yeah. So I took a project stream and mm. That's where I got into managing then a the project. Similarly, it's a managerial action like project manager, delivery right. manager, and delivery right. head, I think. Yes. So people who wants to stay in the technical part, means who sure. wants to coding and wants to have R&D with the different yeah. software, what are they called? Or what is their hierarchy? So they get into, finally into architect's role. You know, we have CTO groups okay. who only, you know, cater to the technical problems and technologies. So they keep themselves up to date with the latest technology trends. And we have domain expertise. You know, we have actual doctors and PhDs, you know, who actually help us understand the domain. So that's the hierarchy. That's the path that they can traverse. Now, again, I come back to hackathon, you know, because yeah. hackathon is something which is happening right now. How did your CEO or whosoever is the head excite the government of India? It's not easy to excite the government because hackathon, so many lakhs of people are participating, 28 nodal centers, NIC is connecting all on video, on this platform. So the prime minister is himself coming up. Mm. And so what was the feeling behind before approaching for sure. this? I think. And how did the government convince the government that? Because it's a huge revenue, also expenses for all the institute yeah. that are yeah. Going ahead with this project. I think it started small a few years back. You know, we could show some real change that we can bring in with the local schools coming together, ideating. You know, those were like students from 8th, 9th standard. And further, we were trying to address. The local problems in the state, that worked very well. A lot of schools came forward. And then
We have the Dr. Abhay Jere, who's driving the whole initiative, yes, along with Dr. Anand Deshpande. Mm. You know, they are really a pioneer in, you know, running this. It's they are the fundamentally, we look forward. They for put them. Forward this proposal that if it's conducted in the sure. entire country, yeah. then yeah. and did they mention of the AICT then, or AICT was referred by the MHRD ministry or the Prime Minister's office? No, I think it was more we showcasing how it could bring. You showcase the entire stuff that how the different it's units. It's a collaboration of multiple organizations along with Persistent. Now this is the second year of hackathon. I think it's third year now. It's third. 2015 we started. So. So means big way it started. Big from way it is. So whatever, yeah. first year, second year, did anything substantial? Means I have not. Yesterday I heard that 27 projects are all in the right. path of implementation. But any path breaking stuff that has come up, mane shotti shotti ki kono kaj hoyeche really to sach mein kuch hua ya just it's all advertisement ke bol raha hai ki no it's all acha ho raha hai 27 project ho gaya both is it means jumla hai ya it's something really happening? No, jumla never helps, right? So it's all reality. Yeah. I think we all will see it aaj yeah. final round hai yeah. The results that we will see today as well, you will see the solutions are so phenomenal. Logon ne itna socha hai, they have see the things that you know multiple committees cannot come, you know, can you know come out with the solutions. The students could do it in, you know, whatever background they had. Ek mahina pehle se they are preparing on the theme and they really did the coding today. It's phenomenal. So you will see yourself, it's not Joomla, it's the reality and I'm sure we will be implementing few of them soon. Now you have come from Pune, that's yeah. one of my favorite questions are, mm. you know, it's a statutory, a mandatory question of my show, it's running for the last 91 weeks, this is the 92nd week. I keep on saying that I'm a soldier of making Shonar Bangla, means Golden Bengal. Now, mm. you know, Shonar, toh, it doesn't happen anything in, but in Bengali we said Shonar Bangla, means ideal country, Shonar Chele, ideal boy, Shonar Me, or Shonar Shongshar, is ideal family. So, how did you find Bengal doing and what is your perception from Pune? Okay. And how did you find it coming over so here? This is my is first Bengal time. Going the right path in the last 6-7 years that we have a different government altogether? Sure. I think definitely it's on the path of progress. Oh, yeah. The kind of infrastructure I could see while coming to Techno India from yeah. airport, I think it's phenomenally different than what I was expecting. No? Oh, okay. It has it fills gone my beyond, heart. Yeah. It amar ridhoye bhori dae je Bangla kintu shottiye hoche pod ghat eto porishta hoche infrastructure e hoche and amra chesta korchi je erokom hackathon er moto competition diye aro ki korte Bangla theke aro chole ashbe. My last question for my show for you. Every episode, every week, I come to say 7 rules of success. It's yeah. not my rules. Mm-hmm. It's a rules 7 told by people who are successful people and their rules of success that I collate for each show and bring. Yeah. Now, you are very young, but I have reached a position of eminence that AICT has sent you as their representative from Persistent sure. Systems. Till date, whatever you achieved, what were your advice for my students? You know that I represent almost sure. 1 lakh students yeah. of Techno yeah. India Group throughout the country. So sure. what is your take on our advice for success? Sure, thanks for asking this question because this is near to my heart as well. As I see, kafi students hote, you know, they keep looking for multiple options on their path, very much into their academics. But ek message I think I would really like to give, you know, don't look at your organization, the college that you are studying as a academic experience, but build yourself as a person. Yeah, be a personality that it will be trustworthy, you know, that everybody will like to work with, interact with, be a happy person, you know, laugh sometimes, you know, be right. you know, humorous sometimes, right. you know. Have be fun. Have My fun. Yeah, that's one that of your yeah. rules as well. Yeah. Yeah. So, otherwise, you know, you will always be looked at somebody who's, you know, maybe too studious or too arrogant or, you know. So, the attitude matters a lot. I think be so open. So, amra ajke eta shesh korbo attitude di. Amra jodi A, B, C, D, AK1, BK2, CK3 di. আমরা দেখবো অ্যাটিচিউড ওয়ার্ডটাতে ইট মেক্স আপ 100 আজকে নীলেশ যে কথাটা বলে ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাটিচিউড মেক্স আর
ব্রেকস আ ক্যারিয়ার। আমাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ সাকসেসফুল সাকসেস যে হাসি মুখে থাকে, পজিটিভ থাকে, তাহলে কিন্তু আমরা সাফল্যের পথে অনেক মানে অ্যাচিভ করবই যা করছি। হাসি ঠান্ডার মধ্যে অন্যকে ছোটো না দেখিয়ে, অন্যকে ক্রিটিসাইজ না করিয়ে, পরনিন্দা পরচর্চা না করে নিজের কাজ যদি আমরা মন দিয়ে করতে পারি, প্যাশনেটলি করতে পারি, ভালোবাসে করতে পারি, হাসি খেলাতে আমরা কিন্তু সাফল্যের দিকে যাব। থ্যাংকস নীলেশ ফর শেয়ারিং অ্যান্ড থ্যাংকস ফর কামিং অল দ্য ওয়ে ফ্রম পুনে। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে, ধন্যবাদ জানাবো আশা কমিউনিকেশনের দিব্যেন্দু শেখর লাহিড়িকে, আমার আমার যারা স্পন্সর করছেন আমার প্রোগ্রাম, সুজয় শাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিংয়ের, ক্যানভাস কমিউনিকেশনের শর্মিষ্ঠা দাস, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজমেন্ট, কেষ্ট শাহা কারুকৃতের, এরা সমস্ত সময় বড় বড় হোর্ডিং দিয়ে কলকাতার পথে বিহারের পথে সঙ্গে সুজয়কে একটা নাম সবার মুখে মুখে নাম করে দিয়েছেন। চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে এবং বলে যাব একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মূল অর্থ হচ্ছে কেউ যদি কিছু করে তাহলে তাকে নিয়েই করতে হয়, তাকে নিয়েই চর্চা হয়, শুধু সেটা মাইন্ড করলে চলবে না। আমরা যদি কিছু কাজ করি কথা শুনতেই হবে, মেবি গুড মেবি ব্যাড, বাট উই শুড টেক ইট অন আ স্ট্রাইড। অ্যান্ড আই সে চর্চায় খাস হো তো কিসি ভি জরুর হোতা হ্যায়, কিসসে ভি জরুর হোতা হ্যায়, চর্চায় খাস হো তো কিসসে ভি জরুর হোতা হ্যায়, উঙ্গলিয়া ভি উন পর হি উঠতা হ্যায় জো মশহুর হোতা হ্যায়, উঙ্গলিয়া ভি উন পর উঠতা হ্যায় জো মশহুর হোতা হ্যায়, জো মশহুর হোতা হ্যায়, জো মশহুর হোতা হ্যায়। নমস্কার, ফিরে আসবো পরের সপ্তাহে বিকেল 5:30। জয়ের পথে সঙ্গে সুজয় নিবেদন উইকার।